নমস্কার বন্ধুরা আজ আমরা আরেকটি নতুন ধরনের ভিডিও নিয়ে চলে এসেছি বাইশে জুলাই দু সালটা ভারতের ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ দিন এই দিন ভারতের মহাকাশ গবেষণার ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে ভারত ভারত এই দিন চন্দ্রযান টু কৃত্রিম উপগ্রহটি পাঠিয়েছে তা এটি উৎক্ষেপণ করা হয়েছে এই বছর বাইশে জুলাই এর আগে দু সালে প্রথম চন্দ্রযান ওয়ান পাঠানো হয়েছিল এই ভিডিওতে আমরা চন্দ্রযান টু এবং চন্দ্রযান ওয়ান নিয়ে আলোচনা করব সাথে সাথে এই যে সমস্তটি এটি পাঠিয়েছে ইসরো ইসরোকে নিয়েও আমরা এই ভিডিওতে আলোচনা করে নেব এবং ইম্পর্ট্যান্ট টপিকটি পয়েন্টগুলি দেখে নেব এই ভিডিওটা আপকামিং সমস্ত কম্পিটিটিভ পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে তাই দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক ইম্পর্টেন্ট ইনফরমেশান অ্যাবাউট চন্দ্রযান টু ভারতের মহাকাশ গবেষণার ক্ষেত্রে চন্দ্রযান টু ভারতের সাফল্যের একটি অন্যতম নজির গড়ে তুলল ভারতীয় সময় দুটো তেতাল্লিশ মিনিটে বাইশে জুলাই দু হাজার উনিশ সালে এই উৎক্ষেপণটি করা হয়েছে কোথা থেকে করা হয়েছে সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে এটি শিহরিকটা অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থিত এটা গুরুত্বপূর্ণ এটি পড়ে থাকে কোন মহাকাশ গবেষণাগার কেন্দ্র থেকে পাঠানো হলো কোন স্পেস সেন্টার থেকে এটা ধাওয়ান স্পেস সেন্টার এটি যে রকেটে করে পাঠানো হয়েছে তার নাম জিএসএলভি থ্রি এর অর্থ কি ফুল ফর্ম জিও সিনক্রোনাস স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল মার্ক থ্রি এই হচ্ছে চন্দ্রযান টু এর ছবিটি এছাড়া রকেটটির ভেতরে যে ছবিটা দেখলে সেই ছবিটির মধ্যে তিনটি অংশ রয়েছে লুনার অরবিট ল্যান্ডার এবং রডার তাহলে কটি অংশ ভাগ করা হয়েছে তিনটি অংশে ভাগ করা হয়েছে লুনার অরবিট ল্যান্ডার এবং রডার এছাড়া এই উৎক্ষেপণ করেছে এটিকে ইসরো অর্থাৎ ভারতীয় মহাকাশ গবেষণাগার কেন্দ্র ইসরো ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশান এর ফুলফর্ম ইসরোর ফুলফর্ম ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশান এটি বারবার পরীক্ষা দিয়ে থাকে তা এখানে ল্যান্ডারটির মাঝের যে অংশটা ল্যান্ডারটির নাম রাখা হয়েছে ভারতীয় মহাকাশ গবেষণার জনক কাকে বলা হয় বিক্রম সারাভাই এটা যেমন একটা ইম্পর্টেন্ট প্রশ্ন হয়ে যেতে পারে তা তার নাম অনুসারে ল্যান্ডারটির নাম দেওয়া হয়েছে বিক্রম ল্যান্ডার এবং রোভারটির নাম দেওয়া হয়েছে প্রজ্ঞা রোভার তাহলে তোমাদের পরীক্ষা প্রশ্ন আসতে পারে যে রবারটির নাম কি প্রজ্ঞা রোভার এবং ল্যান্ডারটির নাম বিক্রম ল্যান্ডার তাহলে বিক্রম কার নাম অনুসারে বিক্রম সারাবাই অর্থাৎ ভারতীয় মহাকাশ গবেষণার জনক এছাড়া চাঁদের কক্ষপথে এটি প্রবেশ করবে ক তারিখে বিশে আগস্ট দু মানে আগস্ট মাসের কুড়ি তারিখে এটি চাঁদের কক্ষপথে প্রবেশ করবে এটি হলো চন্দ্রযান প্রথম মানে এই ধরনের এইটি প্রথম চন্দ্রযান যেটা মাটি স্পর্শ করবে এর আগের যে চন্দ্রযান ওয়ানটা পাঠানো সেটা কিন্তু চাঁদের কক্ষপথ বরাবর আবর্তন করত। মাটিতে ল্যান্ড করেনি তাই এটি চাঁদের মাটিতে প্রথম ল্যান্ড করবে চন্দ্রযান টু এটির মূল উদ্দেশ্য কি দেখা এখানে একটু ভুল রয়েছে ঠিক করে নাও আমার সাথে সাথে এটা হবে চন্দ্রয়ান ওয়ানের মূল উদ্দেশ্য এর মূল উদ্দেশ্য হচ্ছে এখানে ছন্দের এটাও ভুল রয়েছে এটা হবে চাঁদের তা চাঁদের মাটি শিলা খনিজ এবং সেখানকার থাকা জল জলবিন্দুগুলো নিয়ে পরীক্ষা নিরীক্ষা করবে এই চন্দ্রযান পাঠানো যন্ত্রটি এবং সেখান থেকে প্রয়োজনীয় তত্ত্ব ভারতের মহাকাশানে পাঠিয়ে দেয়া হবে এবং পাঠিয়ে দেবে চলো এবার জেনে নিই চন্দ্রযান সম্বন্ধে মানে প্রথম কবে চন্দ্রযান শুরু হয়েছিল প্রথম আমেরিকা যুক্তরাষ্ট্র রাশিয়ার মধ্যে এটি প্রতিযোগিতামূলক আয়োজন শুরু হয়েছিল যার ফলে যার মধ্যে সোভিয়েত রাশিয়া যেটাকে আগের নাম ছিল সোভিয়েত রাশিয়া বর্তমান নাম রাশিয়া সোভিয়েত ইউনিয়ন নাম ছিল এই সোভিয়েত ইউনিয়ন প্রথম কিন্তু চাঁদে একটি যন্ত্র পাঠাতে সক্ষম হয়েছিল তো কবে পাঠিয়েছিল উনিশশো উনষাট সালে থার্ড সেপ্টেম্বর এর নাম ছিল লুনা টু তাহলে যে যন্ত্রটি পাঠিয়েছিল চাঁদে প্রথম লুনা টু কারা পাঠিয়েছিল সোভিয়েত ইউনিয়ন তা তখন আমেরিকা একটু বিব্রত হলো আমেরিকা ভাবল যে আমাদের আগে কেউ একজন যন্ত্রযান পাঠিয়ে দিল তখন তারাও বহু গবেষণার পর প্রথম মানুষ পাঠাতে সক্ষম হয়েছিল উনিশশো সালে সরি ঊনসত্তর সালে দশ বছর পর বিশে জুলাই আমেরিকা যুক্তরাষ্ট্র অ্যাপেলো ইলেভেন নামক রকেটে করে প্রথম চাঁদে মানুষকে পাঠাতে সক্ষম হয়েছিল তা প্রথম যিনি চাঁদে নেমেছিলেন তার নাম হচ্ছে নীল আমস্টং তার সাথে আরও দুইজন ছিলেন এডুইন ওল্ডিন ও মাইকেল কলিংস এই হলো তাদের ছবিটি যদিও এই অ্যাপেলো ইলেভেন ল্যান্ডিং নিয়ে অনেক মতভেদ রয়েছে এখানে ছবিগুলো দেখো দেখলে কিছুটা তোমরাও ধারণা করতে পারবে সোভিয়েত ইউনিয়নের মতে এটি কখনো হয়ইনি অর্থাৎ অ্যাপেলো ইলেভেন অভিযানটা কখনোই হয়নি এটা নাকি সম্পূর্ণ কম্পিউটারাইজড ও সিনেমাটিক ভিডিও কারণ এখানে দেখতে পাচ্ছ এখানে যে চিত্র দেখা হয়েছে এখানে দেখানো হয়েছে যে পায়ের দাগ দেখা যাচ্ছে তা এই পায়ের যে দাগ দেখা যাচ্ছে এটা কিন্তু চাঁদে কখনো সম্ভব নয় কারণ চাঁদের আমরা জানি পাহাড় পর্বতে ভর্তি শক্ত মাটি তা সেখানে চাঁদের দাগ চাঁদেতে কেউ হাঁটলে যে তার পায়ের দাগ হয় আজ পর্যন্ত কিন্তু গবেষণায় সফলতা মানে প্রমাণিত হতে পারেনি তারপর এখানে দেখে নাও যে পতাকাটা আমেরিকার ওখানে পুঁতেছে সেটা দেখো উড়ছে আমরা জানি চাঁদে কোনো বাতাস নেই তাহলে ওটা কি করে সম্ভব হলো সেই নিয়ে একাধিক বিতর্ক রয়েছে যদিও আমরা সেই বিতর্ক এখন যাব না তবু আমরা মনে রাখবো যে প্রথম চাঁদে গিয়েছিলেন নীল আমস্টং সঙ্গে কারা কারা ছিলেন এডুইনলডিন আর কলিংস এরপরে দেখে নাও চন্দ্রযান ওয়ান সম্বন্ধে তো ভারতীয় গবেষণার আরেকটি উল্লেখযোগ্য সাফল্য চন্দ্রযান ওয়ান এটি প্রথম মণ্ডিত হয়েছিল ভারত দু হাজার আট সালে তা এই চন্দ্রযান ওয়ানে রকেটটির নাম কী ছিল পিএসএলভি ভি এক্স এর এর পুরো নাম পোলার স্যাটেলাইট লঞ্চ ভেইকেল পি পুরো কথা কি পোলার স্যাটেলাইট লঞ্চ ভেইকেল এটি কবে উৎক্ষেপণ করা হয়েছিল বাইশে অক্টোবর দু হাজার আট সালে এবং সতীশ ধামান স্পেস সেন্টারটা শ্রীহরিকঠা অন্ধ্রপ্রদেশ থেকেই উৎক্ষেপণ করা হয়েছিলো আর এটা ইস তখন ইসরোর চেয়ারম্যান ছিল অর্থাৎ চন্দ্রযান ওয়ানের ক্ষেত্রে ইসরোর চেয়ারম্যান কে ছিল তখন তখন ইসরোর চেয়ারম্যান ছিল যে মাধবানী নায়ার এটা খুবই গুরুত্বপূর্ণ প্রথম চন্দ্রযানের সময় ইসরোর চেয়ারম্যান ছিলেন জি মাধবানী নায়ার এখন কে কে আমরা জানি বর্তমান ইসরোর চেয়ারম্যান কে সিবান আমরা পরবর্তী ক্ষেত্রে দেখে নিচ্ছি তা এই ছিল চন্দ্রযান ওয়ানের যে ছবিটি অর্থাৎ যে রকেটের ভেতর যন্ত্রটি ছিল তার ছবি এবার দেখে নিই ইসরো সম্বন্ধে আমাদের গুরুত্বপূর্ণ পয়েন্ট ইসরো কবে গড়ে উঠেছে উনিশশো সালে এবং ইসরোর আগে কী নাম ছিল ইনকস্পার ইনকস্পার এর পুরো কথা কি ইন্ডিয়ান ন্যাশনাল কমিটি ফর স্পেস রিসার্চ এই কসপারের পুরো কথাটা ইন্ডিয়ান ন্যাশনাল কমিটি ফর স্পেস রিসার্চ এছাড়া এই সদর দপ্তর কথা বেঙ্গালুরু কর্ণাটকে অবস্থিত ইসরোর সদর দপ্তর বার খুবই ইম্পর্টেন্ট বারবার পরীক্ষা আসে বর্তমান চেয়ারম্যান কে সিবান সর্বপ্রথম সোভিয়েত ইউনিয়নের সহায়তা অর্থাৎ রাশিয়ার সহায়তায় প্রথম ভারত কৃত্রিম উপগ্রহ আর্যভট্ট ভট্ট পাঠিয়েছিল কবে উনিশশো সালে হবে এটা কবে হবে এটা ভুল রয়েছে সরি উনিশশো সালে তোমরা একটু ঠিক করে নাও কাইন্ডলি তাহলে প্রথম কৃত্রিম উপগ্রহ পাঠানো ছিল উনিশশো সালে ভারত পাঠিয়েছিল কার সহায়তা সোভিয়েত ইউনিয়নের সহায়তা নাম কী ছিল আর্যভট্ট ইসরোর প্রথম সাফল্য এবং এরপর উনিশশো নব আশি সালে সর্বপ্রথম নিজস্ব প্রযুক্তিতে ভারতের নিজস্ব প্রযুক্তিতে প্রথম পাঠানো কৃত্রিম উপগ্রহটির নাম কি রোহিণী এটাও তাই খুবই গুরুত্বপূর্ণ হয়ে যাবে তাহলে আর্যভট্ট পাঠানো হয়েছিলো উনিশশো পঁচাত্তর সালে আর রোহিণী পাঠানো হয়েছিল উনিশশো আশি সালে রোহিণীটা ছিল ভারতীয় প্রযুক্তিতে মানে কোনো বিদেশের সাহায্য বৈদেশিক শক্তির সাহায্য ছাড়াই ইসরোর সাফল্য তা রোহিণী উপগ্রহ পাঠানো হয়েছিল কোন রকেটে যে রকেটে করে পাঠাচ্ছে না যেটা এস এল ভি এস এল ভি অর্থাৎ স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল থ্রি এস এল ভি থ্রি থ্যাংক ইউ এই আজকের মতো ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলো না সাবস্ক্রাইবের সাথে সাথে পাশে যে বেল আইকনটা আসবে সেটাতে অবশ্যই হিট করো যাতে আমি যখনই কোনো এই ধরনের নতুন কোনো ভিডিও আপলোড করব তো সবার আগে তোমাদের সামনে নোটিফিকেশান পৌঁছে যাবে তা ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের দিনটা